হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। গাইস দেখছো তোমরা, আমি শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাব একটা কুটুম বাড়ি। তো কার কুটুম বাড়ি, কেন যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ছোট ননদ আর মেয়ে আছে, আমার মামি শাশুড়ির মেয়ের কোলে, আর এটা আমার মামি। তো দেখো কোথায় যাচ্ছি, চলে এসেছি ফ্রেন্ড। আর একটু বাকি আছে, তো দেখতে থাকো আর কতক্ষণ লাগে যেতে। আর একটু বাকি আছে, তো ফ্রেন্ড দেখো চলে নেমে পড়েছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো তোমরা, আমি ভিডিওই করতে থাকি, তো ব্লগে দেখলি আমার। দেখো দেখো ফ্রেন্ড, আমরা চলে এসেছি। আর যাদের বাড়ি এসেছি সেটা হচ্ছে, এটা আমার দিদা। দেখো ফ্রেন্ড, আমি চলে এসেছি, আমার মেয়ে ঘুমাচ্ছে, আর এটা হচ্ছে আমার দিদা। আমি আজকে এসেছি কুটুম বাড়ি বলতে, আমার মামি শাশুড়ি মার বাপের বাড়ি এসেছি, সেই হিসাবে এটা আমার দিদা। আর আমি আমার দিদার সাথে এখন দাঁড়িয়ে আছি, প্রচুর ভালো আমার দিদা। কাল আমার মেয়ের অন্নপ্রাশন ছিল, আমাদের বাড়ি গেছিলো, তো আজকে কি মনে হলো একবার ওদের বাড়ি চলে এলাম। আমার মেয়েকে একবার দেখায় তোমাদের, ঘুমাচ্ছে, দেখো আমার মেয়েকে। এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে। আর আমি আমরা চুপচাপ বসে বসে আসি, ঠান্ডা লাগছে একটু একটু, জানো তো। ফ্রেন্ড দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর আমি কাপড় ছেড়ে দিয়েছি, তখন আর বাড়ি আসার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তো বাড়ি ড্রেস চেঞ্জ করে আর ভিডিওটা করছি। দেখো আমি করছি, দেখো হয়েছে কতটা দুষ্টু, কি হয়েছে কি হয়েছে, হচ্ছে দেখো ভিডিওটা। এই পর্যন্ত ফ্রেন্ড, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও।